বাংলাদেশের কত ফেরকা, আগে শুনতাম আমরা আহলে হাদিস ফেকা মানে না, এখন বেরিয়েছে একদল কাফের জামাত, এরা অমুসলিম, এরা বলে হাদিসও মানি না আহলে কোরআন, এক সময় বলবে কোরআনও মানি না, ঠিক কিনা? আপনাকে মমিন মুসলিম হবার জন্য কোরআন শরীফকে পুরা বিশ্বাস করতে হবে, হাদিস শরীফের আলোকে কোরআন শরীফকে বুঝতে হবে, ইজমাউল মুফাসসিরিনের ব্যাখ্যায়, একক ব্যক্তির ব্যাখ্যায় না সম্মিলিত, তারপরে কোরআন শরীফে আমল করতে আপনার ফেকাও লাগবে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তা খাও, বলছেন না? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, হারাম করা হয়েছে তোমাদের উপর মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত। এখন বলেন, আল্লাহ বলছেন মৃত প্রাণী হালাল করা হয়েছে, আমরা কেউ কি জীবিত প্রাণী খাই না জবাই করে মৃত্যুর পরে খাই? বুঝেন না, আল্লাহ বলছেন মৃত প্রাণীকে কি করা হয়েছে হারাম, তা আমরা তো সবাই জবাই করার পর কি পশুটা জিন্দা থাকে না মরে যায়? জিন্দা পশু খাইছি আমরা, তো কিভাবে খাইতে হইতো? গরুয়ের না বাঁধার পর পাশার গোস্ত কেটে খাইতে হইতো, কথা বলে পাশার গোস্ত জিন্দা খাইতে হইব, কারণ আল্লাহ বলছেন মৃত কি, মৃত খাওয়া কি? তো জবাই করার পর গরুটা জিন্দা রইল, আমরা তো মরাটাই খাচ্ছি, তো তার গোস্ত খাওয়ার উপায় নেই, কথা বলে এখানে ফেকা লাগবে, হুররিমা তালাই কুমল মাইতা, এটার ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যাটা নিতে হবে হাদিস থেকে, ব্যাখ্যাটা নিতে হবে ইজমাউল মুফাসসিরিন থেকে, ব্যাখ্যাটা নিতে হবে ফেকা থেকে। এই জন্য কোরআন করিম পুরাপুরি বিশ্বাস করতে হাদিস বিশ্বাস করতে হবে, হাদিস পুরাপুরি বিশ্বাস ও বুঝতে ফেকাও লাগবে, ঠিক কিনা? আমাদের কাছে কোরআন হাদিস পৌঁছেছে শব্দে শব্দে, বর্ণে বর্ণে, ব্যাখ্যার সাথে, আমলের সাথে। এটা ইসলামের একটা এজাজ, ইসলামের একটা নিদর্শন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের মুমিনদেরকে পরিপূর্ণ মুসলিম হবার সুযোগ দান করে। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।